মা আমি না এবার বেরোবো, তোমার কি কিছু দরকার আছে? মানে তুমি আমায় বলে দিতে পারো, আমি সব নিয়ে আসবো। আঁখি এত সহজ ব্যবহার করছে কেন? এমন করছে যেন কালকে কিচ্ছু হয়নি। কাল রাতে এত কিছু হলো, কিন্তু তাও আমি কিভাবে এতটা স্বাভাবিক আছি এটাই ভাবছো তো? আমায় এগিয়ে যেতেই হবে মা, তুমি করে তুমি বললে আর আমি রসুইপুর চলে গেলাম, সেটা যে হওয়ার নয়। এখনো অনেক লড়াই বাকি আছে মা, আর সেটা এখানে থেকেই লড়তে হবে। মা আমি আসছি। সত্যি তোমার কিছু লাগবে না তো? ঠিক আছে, সাবধানে যা সাকি। কেন ঠাকুর, তুমি আমার সাথে এটা করছো বলো তো? ওর ভাগ্যটা তো এমনি খারাপ। যে মানুষটার কাছ থেকে পালাবো বলে আমার সবকিছু বদলে ফেললাম, সেই মানুষটাই কিছু আগে প্রিয় গায়ক, তাকেও এত সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, বাঁশির মতোই সে গুনগুনায়। আঁখি যদি জানতে পারে যে নক্ষত্র দেবরায় আসলে কে, ওর মায়ের সাথে কি করেছে, তখন ওকে আঁখি এতটাই এতটাই সম্মান করবে, ওর ব্যক্তিত্বকে এতটাই ভালোবাসবে, ওর গানকে এতটাই পছন্দ করবে। না না ঠাকুর, আমি মানুষ চিনতে ভুল করেছি, তার জন্য আমাকে এখনো মূল্য চোকাতে হচ্ছে, কিন্তু আমার মেয়ের সাথে আমি এটা করতে দেবো না, কিছুতেই করতে দেবো না, ওর কোনো ক্ষতি আমি হতে দেবো না। তুমি দেখো ঠাকুর, ও যেন কোনো ভুল মানুষের পাল্লায় না পড়ে, তুমি দেখো। You are looking damn handsome, Sid. Oops. Mr. Siddhartha Bose. Achha, Sid, tomar ki ajke khub important kono kaaj ache? Keno? Kono dorkar ache? Dorkar mane bhishon dorkar royeche. Actually, ami bhabchilam je ajke sara din আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করব। রাগিনী, আজকে আমার ব্যাক টু ব্যাক অনেক কটা মিটিং রয়েছে আর সেগুলো আমাকে কমপ্লিট করতেই হবে। দাও, আমি হেল্প করছি। আচ্ছা সেড, সারা দিনের কাজের মধ্যে কি
আমার জন্য একটু টাইম বের করা যায় না? I'll try. Well, আমি তোমায় জোর করে কিচ্ছু করাবো না মিস্টার বোস। যা করার সব ট্রিকি ওয়েতেই করতে হবে, খুব মিষ্টি করে। ইটস ফাইন, আমার তো কোনো তাড়াই নেই। আমরা বরং ডিনারে মিট করি। আমার একটা ফ্রেন্ড না নতুন রেস্টুরেন্ট ওপেন করেছে, আমি বরং ওর রেস্টুরেন্টেই আমাদের জন্য একটা টেবিল বুক করে দিচ্ছি, কি বলো? রাগিনী, আজকে আমার যে কটা মিটিং আছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট আর যথেষ্ট টাইম টেকিং। তুমি যদি আমার জন্য ওয়েট করতে যাও তাহলে কিন্তু তোমার বেশ অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তোমার জন্য ওয়েট করতে তো আমার খুব ভালোই লাগবে। I can wait for you for the rest of my life, Sid. বেশ, তাহলে আমি তোমায় সব কাজ সেরে না হয় কল করব, তারপর না হয় টেবিলটা বুক করো। Sid, one more thing. আখি নাম্বারটা আমায় দিও তো। অ্যাকচুয়ালি আমাদের এই নতুন অ্যালবামটা নিয়ে ওর সাথে কিছু জরুরি ডিসকাশন রয়েছে। ফাইন, আমি টেক্সট করে দিচ্ছি। আমি না ওকে বরং বাড়িতেই ডেকে নেব। বাড়িতে ডেকে নিয়ে আমরা ও না, মানে ওকে বাড়িতে ডাকবে না। রাগিনী, রাগিনী আকি খুব সিম্পল একটা মেয়ে, ও সিম্পলিসিটি ভীষণ ভালোবাসে। এই হাইফাই লোকজন, হাই স্ট্যাটাস, হায়ার ক্লাস, হায়ার পজিশন, এগুলো নিয়ে ওর মধ্যে একটা ডিপ আনইজি ফিলিং আছে। তুমি যদি ওকে বাড়িতে ডাকো, ও ওইখানে আসার পর ভীষণ স্টিফ হয়ে যাবে আর তোমার কাজটাও হবে না। বেটার এটাই হবে যে তুমি হয় সরগমের অফিসে ওকে নিয়ে যাও, বা তুমি আমার কোম্পানিতেও নিয়ে যেতে পারো। সেরকম হলে আমি সুবোধাকে বলে দেবো, সুবোধা তোমায় হেল্প করবে। As you wish, sir. বাবা, ওই গাইয়া মেটার জন্য তো তোমার রাতের ঘুমটাই উড়ে গেছে দেখছি। ওর ভালো মন্দ নিয়ে এত চিন্তা, এত কেয়ার, দেখাচ্ছি আমি। ম্যাডাম, এর মধ্যে ডিটেইল আছে, কত টাকা জমা করেছেন, কত টাকা জমা করতে হবে অপারেশনের জন্য, এটা রাখুন আপনি, বাকি টাকাটা জমা করে দেবেন। এর মধ্যে ডেট দেওয়া রয়েছে কবে কবে জমা করতে হবে। ওকে ম্যাডাম, আসছি। আমি তো ব্যাগটা বাবা দিদানের ওখানে রেখে এসছি। তাই বলে অত বড় একটা মেয়ের গায়ে তুই হাত তুলবি? জানো রানীমা, মেয়েটাকে মারার পরে আমি সারাটা রাত ঘুমোতে পারিনি। তারপরে যখন ও আমার দিকে করুণ চোখে তাকালো, আমি তো কিন্তু আমি কি করতাম রানীমা বলো, কি করতাম আমি? আখির ডায়েরিতে নক্ষত্র ছবি, ওটা দেখে তো আমার ওর মাথা ঠিক ঠিকানাই ছিল না। আর তার উপরে মেয়ে নাকি বলে যে ও নক্ষত্রকে শ্রদ্ধা করে, ভালোবাসে। সব কিছু কি আর আমাদের হাতে আছে রে? ওই উপরে যিনি বসে আছেন উনি কার জন্য কি লিখে রেখেছেন আমরা আমরা কেউ জানি না। ও না, আমি আর পারছি না রানীমা, এই শহরে না আমার আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তোমার অপারেশনটা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। আমার তো তোমরা দুজন ছাড়া আর কেউ নেই। আর আমার আঁখি, ওর যদি কিছু হয়ে যায় আমি
আমি তো জানি না আমি কি করব, আমি তো মরে যাব রানীমা। আ হহ না, তুই না বড্ড বেশি চিন্তা করছিস জানিস তো। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তুই একবারও ভেবে দেখেছিস এটা কত বড় শহর? এখানে চাইলে কি বাবা আর মেয়ে এক জায়গায় চলে আসবে, দেখা হয়ে যাবে ওদের? আর দুজন তো দুজনকে চেনেই না। হ্যাঁ এখন যদি আখি ন হ্যালো রানীমা, আখি কি আমার আমার কথা শুনে ফেলল? মুখোচ্ছের নাম কি ওর কানে গেছে? ঠাকুর আমি কি করে ফেললাম? রানীমা, কিরে ডাক্তারের সঙ্গে কথা হলো? বললো সবকিছু? ফিরে এসেছে, সবকিছু শুনে ফেলেনি তো? কথা বলছিস না কেন তুই? তার আগে তুমি আমায় বলো তো, মা তোমায় কি বলছিল? আর কথা বলতে বলতে এভাবে হঠাৎ করে ফোনটা কেন কাটলে? কি আবার বলবে, তুই তো জানিস তোর মা তোকে নিয়ে কত চিন্তা করে। আর বুঝতে পারবি আগে নিজে মা হ না, তারপর বুঝতে পারবি যে মায়েদের কত চিন্তা থাকে। আর হ্যাঁ বলছিল তো, তুই নাকি আজকাল গান নিয়ে খুব বলতে ইচ্ছে না হলে জোর করে বলতে হবে। আমি এখন ছোটটি নেই দিদা, তাই এই মন ভুলানো কথাগুলো বলে নিজের শক্তিটা ক্ষয় করো না। মন ভুলানো কথা নয় রে দিদি, তোর মা সত্যি তোকে নিয়ে খুব চিন্তা করে, আর তাই আমাকে নিয়ে তো মা চিন্তা করে, কিন্তু তার চেয়েও বেশি মা নিজেকে নিয়ে চিন্তা করে। আজকে সারাটা দিন আমি একজনের সাথে কাটাবো। বেশ কাটা, কিন্তু সে কে, কোন বিদেশি ডেলিগেট নাকি? আজ সারাটা দিন আমি আখির সাথে কাটাবো। এ আর নতুন কি বৎস, সে তো তুমি কবে থেকে সারা দিন আখির সাথে কাটাচ্ছ, হয় জেগে না হয় স্বপ্নে, মানে হয় ফিজিক্যালি না হয় মেন্টালি। কিন্তু এই গাড়িটা কি করবো? আজকে আমি ফর্মাল ড্রেসে এই গাড়ি নিয়ে আখির সাথে দেখা করব, তবে সিড হয়ে নয়, তিস্তা গ্রুপের MD হয়ে, সিদ্ধার্থ বোস। মানেটা কি? সব লুকোচুরির খেলা আর সব আড়ালের এবার অবসান। এই কথাটা তো তুমি আমায় বলেছিলে আগের দিন, তুমি আমায় বলবে আর আমি সেটা মানবো না। না কিন্তু সিড, আমি বলছি। আর কোনো কিন্তু, আমি আমার আসল পরিচয়টা আখির কাছে লুকিয়ে ওকে ঠকিয়েছি, এন্ড আই থিঙ্ক আই এম চিটিং অন। এরপর যখন অন্য কারো কাছ থেকে সত্যিটা জানতে পারবে তখন ও সহ্য করতে পারবে না, আর আমি ওকে কোনো মূল্যে হারাতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ হার অ্যাট এনি কস্ট। তাই আজ মিস আখি মিত্রর সাথে দেখা করবে তিস্তা গ্রুপের MD সিদ্ধার্থ বোস, আর ওকে সবটা জানাবে। না সিড। না মানে? তুমি তো বলেছি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি তোকে কোনো রকম হটকারিতা করতে বলিনি। দেখ আখি
একটা নরম স্বভাবের মেয়ে, তুই কোনো রকম নোটিস ছাড়া ওর সামনে গিয়ে নিজেকে রিভিল করবি, সেটা সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। সুভদা, তুমি আমাকে বলেছিলে যে সবকিছু ওকে খুলে বল, ওকে জানিয়ে দে, আজকে ঠিক তার উল্টো কথা বলছো। তুমি তো নিজেকেই কন্ট্রাডিক্ট করছো সুভদা। না 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 না, কন্ট্রাডিকশন নয় সিড, আমি কিছুটা কনফিউজড, ভয় পাচ্ছি বলতে পারিস। দেখ, আমি আখিকে এই কদিনে যেটুকু চিনেছি আমার মনে হয়েছে খুব সেন্সিটিভ মেয়ে, ও একটু বেশি ইমোশনাল, ও কোন কথায় কিভাবে রিয়্যাক্ট করবে সেটা ভেবে আমার একটু চিন্তা হচ্ছে। কিন্তু এটাও তো সত্যি সুভদা, সাম অর দি আদার ডে আখি উইল নো দ্য ট্রুথ, ইট ক্যান বি আইদার টুডে অর টুমরো। মানছি, কিন্তু কিন্তু ব্যাপারটা তোকে আখির পয়েন্ট অফ ভিউ থেকেও দেখতে হবে, কোন সত্যি কখন কিভাবে ওর সামনে আসছে, ও এত কিছুর জন্য তৈরি নাও থাকতে পারে। কিন্তু এভাবে দিনের পর দিন দেরি করে আমি আখিকে হারাতে চাই না সুভদা, আর তাই আমি যাকে হারাতে চাস না বলে এত কিছু করছিস, তাকে পেয়েছিস কিনা জানা আছে তো? আখিকে নিজের মনের কথাটা বলেছিস? তুই জানিস ওর মনের ভেতর তোকে নিয়ে কি চলছে, সে খবরটা নিয়েছিস? ভালোবাসা একটা টু ওয়ে ট্রাফিক ভাই, একদিক দিয়ে বিচার করতে গেলে কিন্তু যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। বেশ, তোমার কথাই থাক, আজ তাহলে আমি আখিকে ফর্মালি প্রপোজ করব, আর তারপর সবকিছু। এবার ঠিক আছে তো? বিলটা কি আলাদা পাঠাবো নাকি স্যালারিতে অ্যাড হয়ে যাবে? বিল কিসের বিল? বাবা, লাভ গুরু শুভানন্দ কাজ করলো তার কোনো দাম নেই। আমি জানি দিদ, তুমি আর মা আমার থেকে অনেক কিছু অনেক কিছু লুকোতে চাইছো, আর আমি এটাও খুব ভালোভাবে বুঝতে পারছি। মায়ের অতীত জীবনে অনেক কষ্ট ভরা ঘটনা লুকিয়ে আছে, আর সেটা গান নিয়ে। এত কিছু জানলো কি করে আখি? আমার কাছে না, মায়ের জীবনটা মায়ের অতীতটা খুব রহস্যময় তোমাকে, কিন্তু আমি জানি দিতাম মায়ের এই অতীতের সাথে আমার অতীতটাও কোনো না কোনো ভাবে তো জড়িয়ে আছে, আর এর সাথে লুকিয়ে আছে আরো অনেক কিছু। আমার বাবা, আমার বাবার পরিচয় আমি জানি, সেই অতীতটা আমার কাছ থেকে লুকিয়ে রাখা তোমাদের পক্ষে খুব দরকার। কিন্তু কি জানো, ওই অতীত সম্পর্কে জানাটা আমার কাছে তার চেয়েও বেশি জরুরি, আর এইটা তোমরা বুঝেও বুঝতে চাও না বলে আমাকে আমাকে সারাক্ষণ বকা মার চড় এসব কিছু আমাকে হজম করতে হয়। আচ্ছা, আমি তো বড় হয়েছি বলো দিনা, আমারও তো কষ্ট হবে, আমারও তো জানতে ইচ্ছে করে বল আমার বাবাকে, আমার বাবার পরিচয়। আচ্ছা, তোমরা তোমরা একবারও আমার জায়গাটায় নিজেদের বসে কোনোদিন ভাবনি না, কোনোদিন ভাবার চেষ্টাই করনি? আমি আসছি। দাঁড়া দিদি, অহনাকে আমি জন্ম দিইনি ঠিকই, কিন্তু অহনা আমার সন্তানের থেকে এক অংশ কিচ্ছু কম নয়, তাই অহনাকে দেওয়া কথার খেলাপ আমি আমি করতে পারবো না। শুধু এটুকু কথা তোকে বলতে পারি, অহনা যদি আজকে চাইতো না তাহলে ওর অনেক নাম হতো রে,
টাকা পয়সা যশ প্রতিপত্তি সব সব ওর পায়ের তলায় গড়াগড়ি খেত। কিন্তু একটা কথা জানিস, অহনা শুধুমাত্র তোর জন্য, শুধুমাত্র তোর জন্য সবকিছু ছেড়ে আজ এই জীবনটা বেছে নিয়েছে।